দিদি তোমার কেমন লাগছে আজকের দিনটা? মানে কান্না পাচ্ছে কিন্তু আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তাই আমি কাঁদতে চাইছি। তো তোমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছ অনেক ছেলে মেয়ে মিলে এখানটাকে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করছে। তো এই ছেলে মেয়েগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধবী, আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি। তো ইভিনিং এ আমাকে আমার এক ফ্রেন্ড বলে যে সন্ধ্যেতে কোথাও একটা ঘুরতে যাব, তুই রেডি হয়ে আসবি। তো যথারীতি আমি ইভিনিংয়ে বেরিয়ে চলে গেছিলাম। তারপর যখন আমি বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে আসার পর আমার গেটের বাইরে দেখি অনেক চপ্পল, অনেক জুতা। তো আমি সেটা দেখেই বুঝেছিলাম যে বাড়ির মধ্যে কিছু একটা চলছে। তো আমি সেই মতো মাকে জিজ্ঞাসা করছি যে আমার বাড়িতে কি কেউ কি এসেছে। তো মা কিছুতেই বলেনি, তার ফাঁকে ওরা এখানটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছে আমি ওই বাড়িতে না থাকার সময়টাতে। তো এখানে দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু আমি যেহেতু ডেকোরেশনের সময় থাকিনি, তাই আমি যখন পরে ভিডিও দেখছি আমার সত্যি খুব খুব ভালো লাগছে। আর এখানে শিল্পারানী এখন কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করছে, আর চারিদিকটা দেখতে পাচ্ছ বেশ আলোয় আলোয় ঝলমল করছে, আমার তো খুবই ভালো লাগছে। এবার আমি যখন গেটের সামনে গিয়ে এসেছিলাম, আসার পরে দেখছি যে দরজা বন্ধ, কেউ একটা ভিতর দিকে লক করে রেখেছে, আর এরা এখানে রেডি হয়ে গেছে, আলো টালো অফ করে দিয়ে চুপ করে সবকটা দাঁড়িয়ে আছে। তো তারপর আমার বুঝতে আর বাকি নেই কি হতে চলেছে আমার সাথে, তো তোমরাই দেখতে থাকো। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ, চোখে জড়ায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, তাই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। সেলফি টাইম করি। ফিলিজ রাজকুমারী, রাজকুমারী what 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 দিদি তোমার কেমন লাগছে আজকের দিনটা? বলছি তোমার মাথায় যে ডিম মাখানো হলো, গোবর মাখানো হলো, সেই টাইমটা কেমন লাগছিল তোমার? গোবর ডিম আমার চুল আর চুল নাই, খুব খারাপ অবস্থা, তবে অনেক আনন্দ হয়েছে। দিদি এখন রেডি, আর কেক কাটা হবে, সবাই রেডি। আমার বার্থডে দিন প্রতিবারে আমি কান্না করে করে ঘরে বসে থাকতাম, কারণ আমার কোনোবার এইভাবে এত সুন্দর ভাবে বার্থডে সেলিব্রেট হয়নি। তো সত্যি মানে কান্না পাচ্ছে কিন্তু আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তাই আমি কাঁদতে চাইছি। লাগা মেরা মজাক কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয়ালবেসে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, আজিও খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি, যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো,
তো ও ইউটিউবার আজকে আমার বাড়িতে এসেছে, অনেক অনেক ধন্যবাদ। তো ওইদিকে সঞ্জু এসেছে, সঞ্জু আচ্ছা 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 দিদির বাড়িটা খুব মজা করলাম। আর দিদিকে অবশ্যই সাবস্ক্রাইব ভাই, সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা করে দাও। তো গাইজ আজকে অনেক অনেক মজা হলো, আনন্দ হলো, কেক কাটা হলো, আমি ভাবিনি যে এত কিছু হবে বলে। তো চলো এরপর কি হয় না হয় তোমরা তো দেখতেই পাবে। ছোটখাটো যা পেরেছি একটা মোটামুটি ছোটখাটো গিফট নিয়ে আসছি দিদির জন্য, সুবিধা আছে এখানে, সুবিধা সামনে আসো, ক্যামেরায় ফ্রেমে তো আসতে হবে। সো গাইস দিদিকে গিফটটা দিচ্ছি, দিদি নিজের হাতে খুলবে, কেমন আছে দিদি বলবে। দিদি পরীক্ষা দিয়ে সোমবার বাড়ি আসবো, মানে টাইম পাবো না ওই জন্য আমাদের সব চলে নিয়েছে আমি জানি পুরো প্ল্যানটা ছিল শিল্পা রানীর, কারণ ও ছাড়া এরকম ধরনের উদ্ভট আইডিয়া আসবে না, এত সবাইকে জোগাড় করেছে, করে নিয়ে এসেছে। আমি সত্যি অনেক খুশি হয়েছি, দ্বিতীয়বার খুশি হয়েছি আর বেশি বেশি, প্রথমবার আগের বছর, এই বছর দ্বিতীয়বার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো আজকে আমি খুব খুব আনন্দ পেয়েছি, এরকম আনন্দ অনেকদিন পর হলো, বলতে পারো দিদি মানে গোবরটা খেয়েও আনন্দ। তো ওই ভিডিওটা আমার আসবে, চলে আসবে, তারপরে এই ভিডিওটা দেখো। সত্যি বলবো আমি তোমার নাম্বার সম্পর্কে জানিনি, তাই তো তো যাই হোক আজকে আমি খুব আনন্দ পেয়েছি। তোমরা আমার বাড়িতে এসে তোমাদের কেমন লাগলো বলো? ভালো লেগেছে, আমার গরিবের বাড়ি, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব সবাই টাটা বাই বাই করে দাও, চন্দু বাই বাই।